मृत्यु থেকে রেহাই নেই কারুরই। চলচ্চিত্র জগতে ফের নক্ষত্র পতন। প্রায় 40 দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার স্বীকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলা 12:15 নাগাদ কলকাতার বেলভিউ নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় ফেলুদা। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 85 বছর। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার স্বীকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জীবন অবসান কিংবদন্তি অভিনেতার, শোকের ছায়া চলচ্চিত্র জগতে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু টলি জগতের জন্য এক বিশাল ক্ষতি বলেই মনে করছেন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকেরা। অপুর সংসার চলচ্চিত্রে অপুর চরিত্রে অভিনয় দিয়ে অভিনয় জগতে তার পথ চলা শুরু। প্রচুর পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার জীবন অবসান শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বাঙালির মনে। করোনা আক্রান্ত হয়ে 6 অক্টোবর থেকে বেলভিউ নার্সিং হোমে ভর্তি ছিলেন তিনি। 14 অক্টোবর করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। শারীরিক অবস্থারও উন্নতি হয়, তবে 25 তারিখ হাসপাতাল জানিয়ে দেয় ভালো নেই তিনি, জ্ঞান নেই, চেতনাস্তর নিচে নেমে গেছে। এরপর কিডনি খারাপ হতে শুরু করে, ডায়ালিসিস হয়, করা হয় প্লাজমা থেরাপি, কিন্তু কোমরবিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি। গতকাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এরপর আজ সকালে আসে এই দুঃসংবাদ। বলা বাহুল্য, অপুর সংসার থেকে বেলা শেষে তিনি সব চরিত্রে সমানভাবে সাবলীল ছিলেন। তার অভিনয় দিয়ে তিনি আমাদের বিনোদন করেছেন, কখনো রূপলী পর্দায় তো কখনো বা নাট্যমঞ্চে, বা কখনো তার আবৃত্তি বাঙালির মনে সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। এতগুলো বছর ধরে বাঙালি জাতির স্বপ্নের পুরুষের আসনে তিনি বিরাজমান ছিলেন এবং থাকবেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।